আসো। আজকে যে বিষয়ে কথা বলবো, শিল্পাঞ্চল দুর্গাপুর, এক পাশে অজয়, এক পাশে দামোদর, তারই মাঝখানে এই দুর্গাপুর শহর। এই শহরে শিল্প শহর নাম হয়েছে, এখানে প্রচুর কারখানা ছিল এবং আছে। দীর্ঘদিন যাবৎ 20 বছর 22 বছর 30 বছর কোনো কারখানা বন্ধ হয়ে যায়। তারা এখন কেমন আছে এই বিশ্বঙ্গ বিশ্বকর্মা পুজোর দিনে, আমরা সেটাই দেখতে যাব। তো চলুন, আমরা দেরি করবো না, আমরা এই শিল্পন শহরে বেরিয়ে পড়ি এই বিশ্বকর্মা পুজোয় এই কারখানাগুলো কেমন আছে। আজ বিশ্বকর্মা পুজো, তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে MMC কারখানা। তো বিশ্বকর্মা পুজোর দিনে এই কারখানায় মানে কি বলবো যে এত লোক কাজ করতো, তো আজকে সেই জৌলুস নেই আর। যেহেতু কারখানাটা দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে আছে, তো আজকে আমি চলে এলাম এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে যে MMC কারখানার পুজো কীরকম হয় সেটা দেখাতে। তো চলুন আমরা আশেপাশে ঘুরবো এবং তার সঙ্গে দেখে নেব দুর্গাপুরের এই কতগুলো বন্ধ কলকারখানা আছে। এবং তো চলুন আমরা আর দেরি করবো না, আমি বিপুল, ভারত টিভিতে আপনাদের স্বাগত। আমি দীর্ঘদিন ধরে এই শিল্প কারখানার সামনে ব্যবসা করছি। আজ 20 বছর আগে কারখানা যখন খোলা ছিল, যে আনন্দ উৎসবের সাথে বিশ্বকর্মা পুজো পালন করা হতো, আজ আর সেগুলো দেখা যায় না। সরকারি উদ্যোগে যদি এই শিল্প কারখানাটি পুনরায় খোলার ব্যবস্থা হয়, তাহলে হয়তো সেই পুরনো দিনগুলো ফিরে পাওয়া যাবে। দাঁড়িয়ে আছি দুর্গাপুরের সার কারখানার সামনে। আর পিছনে কারখানা দেখছেন, এটা হচ্ছে দুর্গাপুর সার কারখানা, দুর্গাপুর ফার্টিলাইজার। এখান থেকে বিশ্ব উন্নত মানের সার তৈরি হতো, আর সে কারখানা বন্ধ হয়ে পড়ে আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দুর্গাপুরের সার কারখানা ফার্টিলাইজার। তার এখানে ছিল হচ্ছে হসপিটালটা, সেই হসপিটালটা ডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। তো আর কিছু নেই, খালি এই স্তূপটাই পড়ে আছে। আমার সামনে যে স্তূপটা দেখছেন, এই স্তূপটা একদিন ছিল হসপিটাল। কী ছিল এটা? ফার্টিলাইজার হসপিটাল ছিল। এটা তো আজ এটা মোটামুটি এখন
দু সপ্তাহখানেক আগে ভাঙা শুরু হয়েছিল, তো কিছুদিনে মানে দু তিন দিন আগে শেষ করেছে এটা, তারপরে আবার ওদিকে শুরু করেছে, এখন এগুলো ভেঙে দিয়েছে। আর এগুলো কিছু বেড তার এখানে পড়ে রয়েছে, বাকি যে ছবিটা দেখছেন এই পুরো চত্বরটা জুড়ে এই হসপিটাল ছিল, আজ সে ধ্বংসতে পরিণত হয়েছে, হসপিটাল বলতে আর কিছুই নেই। যে ঘরগুলো দেখছেন এটা হচ্ছে ফার্টিলাইজারের ঘর, দেখছেন কি অবস্থায় পড়ে আছে, এগুলো সব ভাঙা হবে, তার টেন্ডার হয়ে গেছে, তো সেই মতন কাজ চলছে। আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে দুর্গাপুর ফার্টিলাইজার, এখানে ভালো সার তৈরি করতো এমন একটি কারখানা, সেই কারখানা প্রায় বন্ধ হয়েছে বহুদিন আগে, তার ফার্টিলাইজার কর্তৃপক্ষ এই বাড়িগুলোকে ভেঙে দিচ্ছে, তো এই পুরো যত বিল্ডিং আছে এগুলো সব ভেঙে দেবে, পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন,